प्रथमें तो तशम शब्द कौन मन पका जोटा कि जो शब्द संस्कृत आसिकी ओडिया प्रचलित होट टू एक्जार ताक तशम शब्द बोली कहते हैं संस्कृत जमी वार्ड यूज से सेम वार्ड ओडिया भी यूज कराऊक तशम शब्द कह तब मान कौन जोटा कि संस्कृत आसिकी टे चेज हो रचलित हो तद्भव शब्द कहू देश शब्द होता कि लोकाल लांगुएज ग्रामांचल जो भाषा क्या देश कई आ जो वैदेशिक रही आमें बाहर को कोई कारण जाड आम शिखिकी आसे आड़ी ताको वैदेशिक शब्द बोली कहते है कि ठाकुर देखिए ठाकरा गोटे आम देश शब्द ये ठाकुर शब्दा कौन सा सांस्कृति आसीनाई कि कौन बैदेश भी आसी ना यहाँ निजर देशी लांगुएज देश शब्द मसला के शब्द अटे तत्सम तद्भव दे देशज आई आरबी शब्द मसला या कोई शब्द कहु মচলা গোটেই হ'ল আব্দ হ'ল আমাৰ দেশ শব্দ নুহ এটা হ'ল বাহু এই শব্দ অনা যায় নেক্সট কুৱশ্চন অঁ মোৰ কুপন নাই ৰেখাংকিত পদটি কেও ধৰণৰ শব্দ অটে কুপন য'ত হলন মাত্ৰ লাগি থাকিব তাক আপোনাৰ ইংৰাজী শব্দ নেবেব টিকেট হ'ল তাৰপৰা টেবুল হ'ল তাৰপৰা কুপন হ'ল ক্ৰিকেট হ'ল এই চবলি ইংৰাজ শব্দ হৈ থাকে যোনাৰ শব্দ কোৱা যায় क्वेशन अझ पानी रे कंकड़ा अछंती रेखांकित पदटी केउ धर शब्द अटे ए कडाको ड्राइ मनाउ तसम वैदेशिक तद्भव आउ देशज चार नम्बर क्वश्चन दिइस कङ्कडा या कुसम शब्द त कुरा वैदेशिक शब्द यहाँको तद्भव शब्द पनि कहाइ ठीक अछि तद्भव शब्द कहीँ कहाँ जोटाकिमे चेंज मैले ओडिया रे पचड़ित करू छु या तद्भव शब्द कुरा দিয়েছি পেচ রেখাঙ্কিত শব্দ কেউ শব্দ অন্তর্গত অটে পর্তুগিজ তুর্কি তাপরে দিয়েছি পরাশি শব্দ আছি পার্সি শব্দ এটি পার্সি দুইথরদি কিন্তু এটি টাইপিং মিষ্টেক অ্যা বি হয়ে পড়ে এটি আমি তুর্কি শব্দ পার্সি শব্দ দুইথর দিয়েছি মানে পাঁচ নম্বর যে কোশ্চিন আসার করছি সেটা হচ্ছে পার্সি শব্দ আমি চেঞ্জ করে বলছি পর্তুগিজ লেখা তুর্কি লাগে ইংরেজ শব্দ কে লিখি দেংরেজ শব্দ হয়ে সারিছে রেখাঙ্কিত পদটি কেউ বিশেষ অটে চিহ্ন দেখুন বিশেষ পদ কথা মনে পকা যে জাতি বস্তু ক্রিয়া বা গুণর নামক বুঝও থাকবো তাকে বিশেষ পদ কুহাই থাকে বৈত বন্দাণ বন্দাণ মানে কোণ এরা মানি গোটে ক্রিয়া কু বুঝাও ক্রিয়া বাচক বিশেষ বলে কুহযাই অহংকার এক খারাপ অভ্যাস রেখাঙ্গিত পদটি বিশেষ নির্ণয়কর অহংকার তো কোশি তাপরে অহংকার কোশি বস্তু বি হয়ে পাবনা অহংকার কোণ জ জ জাতি হয়ে পাব না গোট গুণ কুয়ায তাহ তাহলে অহংার গুণ বহুত রয়েছে মানে গোটে গুণ বাচক বিশেষ কুহযুচি তাপরে কাগজ রেখাঙ্গিত পদ্ধতির বিশেষ নির্ণয় কর এটি আপনার গিয়ে দুইটা মানে ভালো ভালো জিনিস কে মনে রাখবে ট্রিকবিপারে যেত বেলা গোটে বস্তু আমি যেতে ছোট কলে বি সেম বস্তু রব তা কুয়া যাই বস্তুবাচক বলে কুয়াযায় যদি গোটে বস্তু আমি ছোট করে নেওয়া যদি তার সেই সেম রওনা তাকে জাতি বাচক কুয়া যায় ফর একজাম্পল যদি আমি কাজে ছোট করিয়া সে কগজ হি রয়েব সেই বস্তু বস্তুবাচক করি কুয়া যায় কিন্তু যদি আমি টেবুল কু ছোট করুচু বা ভাঙ্গি সে কোণ হব সে তার মানে তাকে কাঠ বলে কুয়া যাই হলে টেবল কুড়ি জাতি বাচক কুযায় গোটে মাঠি হল মাঠিয়া জাতি কুয়া যা মাঠিয়া গোটে জাতিবাচক বাচক যদি মাঠি ভাঙি দেব সে মাঠিয়া হই র না সে মে কে যেটা কি মাটি হয়ে য ঠিক আছে কোশ্চেন গহম রেখাঙ্গিত পদটির বিশেষ নির্ণয় কর নাম জাতি বস্তু আখতু গহমটা হচ্ছে গোটে বস্তু পাচক কুয়া যাই আমি ধান গহম চিনি চৌল এসব বস্তু পাচক বলে কুহযাইপশন কাইট করা যাচ্ছি দেখছি একজাতীয় ক্রিয়ার ব্যবহারে গঠিত যুগ্ম শব্দ কেউটা যেটা কি একজাতীয় ক্রিয়া ইউজ হয়ে থাকি হসা হসি ତାପରେ ଫଟାଫଟି ବକା ବକି ଆଉ ଦେଇଛି ଉପରୋକ୍ତ ସମସ୍ତ ହସାହସି ସମାନ ଅଛି ଫଟାଫଟି ସମାନ ଅଛି ବକା ବକି ବି ସମାନ ଅଛି ତାହେଲେ ଆମେ ଘପସନ୍କୁ ରାଇଟ୍ କରୁଛୁ ଉପରୋକ୍ତ ସମସ୍ତ ଠିକ୍ ଅଛି ତାପରେ ଦେଇଛି ବିରାମର ବିଶେଷଣ କ'ଣ ହେବ ଏ କୋଶ୍ଚନ ଆପଣଙ୍କର ପରୀକ୍ଷାରେ ପଚାରାଯାଉଛି ଆପଣଙ୍କୁ ଗୋଟେ ବିଶେଷ ପଦ ଦେବ ଆଉ ତାକୁ ସେ କନଭର୍ଟ କରିବାକୁ କହିବ ୟାକୁ ଏଡ଼ିଜେଟିଭରେ କନଭର୍ଟ କରିବା ପାଇଁ ବିରାମ ବିରତ ବିରାତ

ଲାଭ ଶବ୍ଦର ଏଡ଼ିଜେଟିଭ୍ କ'ଣ ରହିବ ଲଭିତ ଲବ୍ଧ ଲଭ୍ୟ ଆଉ ଦେଇଛି ଲଭ୍ୟ ଗୋଟେ ଲଭ୍ୟ ଦେଇଛି ଆଉ ଲଭ୍ୟ ଦେଇଛି ଲାଭ ଏହାକୁ ଲବ୍ଧ ବୋଲି କୁହାଯାଇଥାଏ ଠିକ୍ ଅଛି ଆମେ କହୁଛୁ ଲବ୍ଧ କୋଶ୍ଚନ ଅଛି ଅରୁଣିତ ଶବ୍ଦର ବିଶେଷ ରୂପ କ'ଣ ହେବ ଏଠି ଏଡ଼ିଜେଟିଭ୍ ଦେଇଛି ଆମକୁ ପଚାରିଛି କ'ଣ ନାଉନ୍ ପଚାରିଛି ହେଲା ସେଠି କ'ଣ ଦେଇଥିଲା ଆମକୁ ନାଉନ ଦେଇଥିଲା

দেখুন এটি তো আ্বা তো প্রত্যয় হব না সে ডা লাগি না আঁব্বার ডা প্রত্যয় লাগি এটি আনসার বিদেশ খেয়েছি এলি দ্বারা কেউ শব্দ টিয়ারি হয়েছি দেখি হয়ে পূপলি রূপা এলি রূপে আপনার এটা মেলে আমি যে তৈত পদ পড়িছি কুদন্ত পদ পড়িছু তাকে ইয়াদ পকা এটি সুনেলি যেটা এলি হয়েছি এলি তাপরে রূপা এলি রুপে আটা ক অপশন বি ঠিক আছে আ অপশন ঠিক আছে সেটিপ্রাই আমি ঘ অপশন কাইট করুছু কোশ্চিন্তি কম কথা কুহ বেশি কাম কর ঠিক আছে রেখাঙ্গিত পদ্ধতির এডিজিটিভ ফাইন্ড আউট কর কম কথা মানে কোম পরিমাণ বেশি কথা মানে বেশি কাম মানে কম পরিমাণ সেটিপ্রাম ক অপশন রাইট করু এটি কোশি বিধে হব অবস্থা বি আমি পরিমাণ বলে কুছু বিধেয়াই যে জায়গায় আমি প্রথমে বিশেষ পদ লগাই তাপরে মিধ ইউজ কৰা তটকা মাছ কৰি তটকা মাছ তটকা মানে ক'ৰ সংখ্যা তটকা হ'ব নাই সংখ্যা কানচেল কৰিব আমি পৰিমাণ ইৱস্থা হৈ পাৰিব গুণবি হ'ব নাই অৱস্থা তটকা গোটেই অৱস্থা বুলি কোৱা যাওঁ ইয়াক মই ৰখিব আপোনাৰ একাশ ৰেখাংগিত পদৰ বিচেষণ সংখ্যা তাপরে পুরন অবস্থা আছে পরিমাণ প্রথমে তো অবস্থা ক্যানসেল করা তাপরে পরিমাণ ক্যানসেল করছু একাদশ মানে কোণ যেমন আমি সপ্তদশ কুচু তাপরে আমি সপ্তদশ কে পুরো বাচক এডিজেটিভ কুযাই অপশন কমে রাইট করুছু ওকে নেক্স ভারত এবার ধীরে ধীরে ধনী রাষ্ট্র হওয়া কু যা বিশেষণ স্থিরকর সংখ্যা অবস্থা পূরণ আপ পরিমাণ এই কোশ্চন আনসার আপনার মানে কমেন্ট মাধ্যমে কেবে কোটি আনসার হব ঠিক আছে মুবেনি এনসার আপনার কমেন্ট মাধ্যমে কেবর হল শহিলা পুঁর ভাগ না শহিলা পুঁ মানে কোণ ক্রিয়া বিশেষণ হব না গুণ বাচক বিশেষণ হব না অবস্থা না বিশেষণ বিশেষণ শহলা পুয় মানে কোণ অবস্থা হয়েছে শৈ ছা আমি অবস্থা বাচক এডিচেটিভ করুছু দেওমালী হচ্ছে ওড়শার উচ্চতম পর্ত যেটা কি ফাইন্ড আউট কর উচ্চতম মানে কোণ এটি তো আমি তুলনা করুছ না সেপায়ে তুলনাতক এডিজেটিভ কুয সর্বনামি হব না কি সর্বনামর হব না ক্রিয়াজ বি হব না দেখুন ক্রিয়াজ মানে কোণ যেগারে কৌছ ক্রিয়া পদটা হি এডিজেটিভ হয়েজ বলে কুয়া যাই লাইক আমি কোপার উড়া চড়েকু ধরি হব কি ফুটন্ত পাণি হাত পকাও নাই সেইটোৱেই হৈ পাৰিব ক্ৰিয়াজ হৈ পাৰিব আগতে সৰ্বনাামৰ সৰ্বনাম মানে ক'ৰ যি আমি ক'তো সৰ্বনামু যি বিচিত কৰোঁ তাক সৰ্বনাামীষণ কোৱা যায় কিন্তু সৰ্বনামিক মানে ক'ৰ যিয়ে সৰ্বনাম পদা হিচাপে এডিজেটিভ হৈ থাকিব সেই জাগা তাক সৰ্বনামিক এডিজেট বুলি কোৱা যায় তাৰপৰা দেখিছোঁ মানৱৰ যিগ কণ হ'ব মানৱা তাৰপৰা মানৱী স্ত্ৰী আৰু মধ্য কোনোটা নুহ স্ত্ৰীলিংগ শব্দবি আপোনাক বাৰে বাৰে পচাৰি থাকে কুৱশ্চন आउँठी जो करू छु मानव र स्त्रीलिङ्ग हौ मानवी मानव क्वेश्चन दे छि निम्नलिखित पद पुल्लिंग चिन्ह अटे चंद्रबदना चंद्रबदनी चंद्रबदन आउ छि ये तो दीर्घम लागपार स्त्रीलिंग शब्द ए दीर्घय मात्रा जोटाकि छि माने याकु या स्त्रीलिंग शब्द कि आ प्रायः लाग्ने स्त्रीलिंग शब्द लागि चन्द्रवदनाउँछ राइट आन्सर নিম্নলিখিত পদ মানক মধ্যে কেউটা স্ত্রীলিঙ্গ শব্দ চিহ্ন কর এই কোশ্চেন আপনার পরীক্ষার পচার যাই মনে পকাঁত ধবা কলিঙ্গ হয়ে পাব তাপরে ভদ্রা দিয়েছি পাণ্ড্রা দিয়েছি আপরা দিয়েছি পঁচিশ নম্বর কোয়েশ্চেন আগে যে পাঁড্রা পাণ্ড্রাণী কুয়া যাইচরা কাচরাণী কুহযাই ভদ্রা ভদ্র ভদ্রা তাহলে অপশন কে রাইট করুছু হ্যাঁ ধবা তারিঙ্গ শব্দ হচ্ছে ধবি পাণ্ড্রা যাকে কে কুয়া যাই কাচরা কু কাচরা তার যাই তারিঙ্গ শব্দ তাপরে দিয়েছি জন্ম শব্দজেটিভ রূপ কন হব জনিত জন্ময় জন্মিত আন্মাতর এ কোহাই থাকে জন্মিত বলে কুহযাই জন্ম জন্মিত কোশ্চেন মায়াবী বিশেষণ শব্দর বিশেষ রূপটা কম হব যেটা যদি এডিজেটিভ হয়ে যাচ্ছে তার বিশেষ কন মায়া আউ মায়াবিন ଏହାକୁ କୁହାଯାଇଥାଏ ମାୟା ବୋଲି କୁହାଯାଇଥାଏ ମାୟା ଟା ମାୟାବି ହେଇଛି ନା ଆଉ ମାୟାବିନୀ ତ ହେବ ନାହିଁ ଏଇଟା ତ ଆପଣଙ୍କର ମାୟାବତୀ ବି ହେବ ନାହିଁ ତାପରେ ମାୟାବିନ ହେବନି ଏହାକୁ ମାୟା ବୋଲି କୁହାଯାଉଛି ଠିକ ଅଛି ମୋର କୋଶ୍ଚନ ଦେଇଛି ନିମ୍ନଲିଖିତ ମଧ୍ୟରୁ କେଉଁଟା ଏକବଚନ ଚିହ୍ନଟ କର ପୁଅ ପଡ଼ିଆରେ ଖେଳୁଛି ଏକବଚନ ତାପରେ ହଂସଟି ଜଳରେ ପହଁରୁଛି ଆଉ ପକ୍ଷୀ ରାବିଲା ଆଉ ଛାତ୍ରଗଣ ନିର୍ବାଚନରେ ଭାଗ ନେଲେ নিমৃত মধুৰ ক'তাই এক বচন নুহে হবাইপিং মিষ্টেক অঁ ইয়াক আপোনাৰ নুহে লগাই নুহে চিহ্ন কৰ কাই দেখোন পুঁ পঢ়ি খেলু উদে খেলু এক বচন কোৱা যাব হংসী জল পহঁৰী মানে গোটেই হংস কথা ক'ৰবাত এইবোৰ একবচন হৈ যাব পোখীৰাবিলা মানে ক' পিৰাবিলা মানে পক্ষীৰাবিলা মানে ইয়ে একবচন হৈ যাব কিন্তু ছাত্ৰগণ মানে ক' এই গণদী ইয়াক আমি ক'তো গোটেই বহু বচন বুলি কোৱা যায় କୋଶ୍ଚିନ୍ ଦେଇଛି ମୁଖ୍ୟମନ୍ତ୍ରୀ ଉଡ଼ାଜାହାଜରେ ରାଉରକେଲାକୁ ଆସିଲେ ଦେଖନ୍ତୁ ଏଠି କୋଶ୍ଚିନ୍ ପଚାରିଛି କାରକ ପଚାରିଛି ହେଲା କାରକ ପ୍ରଥମେ କାରକ କ'ଣ ଜାଣନ୍ତୁ ଦେଖନ୍ତୁ କ୍ରିୟାପଦ ସହିତ ଯେଉଁ ପଦ ମାନଙ୍କର ସମ୍ପର୍କ ଥାଏ ତାକୁ କାରକ ପଦ ବୋଲି କୁହାଯାଇଥାଏ କର୍ତ୍ତା ବି ସମ୍ବନ୍ଧ ରହୁଛି କର୍ମ ବି ସମ୍ବନ୍ଧ ରହୁଛି ତା'ପରେ କଣ ବି ସମ୍ବନ୍ଧ ରହୁଛି ଅପାଦନ ବି ସମ୍ବନ୍ଧ ରହୁଛି ଆଉ କର୍ତ୍ତା କାରକରେ କ'ଣ ଲାଗିଥାଏ ଟି ଟାଏ ସବୁ ଲାଗିଥାଏ ଏଇଟା ଏହାକୁ ପ୍ରଥମ ବ୍ୟକ୍ତି ଲାଗିଥାଏ କୋଣରେ ଥାର୍ଡ଼ ବ୍ୟକ୍ତି ଲାଗିଥାଏ ଯେଉଁଟାକି ରେ ଆଉ ଠାରେ ଲାଗିଥାଏ ରେ ଆଉ ଦ୍ଵାରା কর্মকারক রোড লাগি থাকে ও ঠারু লাগি থাকে ঠিক আছে রে লাগি দেখ মানে কোণ উড়া জাহাজ সাহায্যে আসুক ঠিক আছে তুমি কোণ কারক আমি রাইড জাহাজ সাহায্যে ঠিক আছে রওরকেলা কু যদি তাহলে কু কে ডাউট মানে যদি রেখাঙ্গে তাহলে আমি করেম করে থে ক্লিয়ার মুখ্যমন্ত্রী ড্রা করে থাকে তাহলে আমি ইত্যাদা বলে থান্তে সন্ধ্যায় আমজন হুয়ে ରେଖାଙ୍କିତ ପଦର କାରକ ନିର୍ଣ୍ଣୟକର ଦେଖନ୍ତୁ ସନ୍ଧ୍ୟା ରେ ଦେଇଛି ସନ୍ଧ୍ୟାରେ ମାନେ କ'ଣ ସନ୍ଧ୍ୟା ସମୟ ଠିକ୍ ଅଛି ଆଉ ମୁଁ ଆପଣଙ୍କ କ୍ଲାସ୍ରେ ବହୁତ ଥର କହିଛି ଯାହାକି ଯେଉଁ ଜାଗାରେ ରେ ଲାଗିଥିବ ଆଉ ଟାଇମ୍ ଲାଗିଥିବ କିମ୍ବା ପ୍ଲେସ୍ ଦେଇଥିବ କିମ୍ବା ସବଜେକ୍ଟ ଦେଇଥିବ ସେ ଜାଗାରେ ଆମେ ଅଧିକଣ କାରକ ୟୁଜ୍ କରିଥାଉ ଦେଖୁ ସନ୍ଧ୍ୟା ମାନେ କ'ଣ ଟାଇମ୍ ଦେଇ ସନ୍ଧ୍ୟା ସମୟରେ ଟାଇମ୍ ଅଛି ଏହାକୁ ଅଧିକଣ କାରକ କୁହାଯିବ ପଲିଙ୍ଗ ଅଶୋକଙ୍କ ଠାରୁ ପରାସ୍ତ ହୋଇଥିଲା ৰেখাংগিত পদৰ কাৰক নিশ্চয় কৰক দেখোন অশোকৰ ঠাৰু ক'ত কৈ থি আপোনাক ৰৌটা ক'ত লাগি থাকে এইটো মেলি উপাদন কাৰক লাগি থাকে যদি গোটেই বস্তু আগতে বস্তুটো বিচ্ছিন্ন হ'ব জনা গ'লে কিমা জেগা ঠু হাৰুি কিন্তু তাৰ অলগা হ'ল সেই জাগে আমি অপাদন কাৰক ইউজ কৰি থওঁ ঠিক আকৌ ৰো লাগিছে মানে ইয়াক উপাদান কাৰক কৰ্মকাৰকৰে ক'ৰ লাগি থাকে কোন ৰে লাগি থাকে ক'ৰ তাৰে টি টাই লাগি থাকে এই বাৰম্বাৰ ক'ৰবাত আপোনালোকৰ মনে ৰহিবা চি হৰিণ মানে আনন্দৰে পানী পিওৱা রেখাঙ্কিত পদ্ধতির কারক নির্ণয় কর দেখুন পাঁচ পিউছেন মানে কোণ এটি পাঁ কু আমি কর্ম হিসাবে আমি এটি গোটে দেখি কুবি লগাইলে এনসার ঠিক রয়েব কিনা পাঁড়ি কু পিউছেন অধিকণ হব না কর্তা বি হব না কর্ম বলে কুয়া যাই কিনা এটি কু লাগি পা পিউ এটি কোণ রে লাগি থাই তো হব না পাড়ি পিউছেন হব না হব না তাপরে কর্তা তো নুহ কি অধিকণবি পা নুহ क्षत्रिय उक्त शब्दटि टौँ श्रेणी शब्द अटे क्षत्रिय शब्द जो, जो जगुड शब्द जैविक शब्द मौलिक शब्द आउँदैछ रुड शब्द 33 थ्री क्वेशन आप्र आन्सर कहबे एको गए जगुड शब्द पनि कहाउँछ आउ जैविक शब्द तुवाज क्षत्रिय गा जगुड शब्द हैना मूल शब्द र पूर्वहरू आउँक रूपसंजो नूतन शब्द आमे गठन ताको केही प्रकार शब्द माने मूल शब्दलेूप करबा

ତାକୁ କୁହାଯାଇଥାଏ ପୁରାଣବାଚକ ବୋଲି କୁହାଯାଇଥାଏ ଆମେ କହିବା ଆମର ଯେଉଁ ଅଠରଟା ପୁରାଣ ଅଛି ସେଠି ମଧ୍ୟରୁ ଅଷ୍ଟମ ପୁରାଣ ମାନେ ଅଷ୍ଟମ ପୁରାଣ ହେଉଛି ମତ୍ସ୍ୟ ପୁରାଣ ହେଲା ଆମେ କହୁଛୁ ପ୍ରଥମେ କ'ଣ ଅଠରଟା ପୁରାଣ ପୁରାଣରୁ ଅଠର ହେଉଛି ଯେଉଁଟାକି ଆମର ସଂଖ୍ୟାବାଚକ ଆଉ ଯଦି ଆମେ କହିବା ଅଷ୍ଟଦଶ ବା ଆମେ କହୁଛୁ ଅଷ୍ଟମ ପୁରାଣ ଏଇଟା ହେଉଛି ମତ୍ସ୍ୟ ପୁରାଣ ମାନେ ଅଷ୍ଟମ ହେଉଛି ଆମର ପୁରାଣବାଚକ କୋଶ୍ଚନ ଦେଇଛି କ୍ରିୟାକୁ ବିକଶିତ କରୁଥିବା ବିଶେଷଣ ପଦକୁ କି ବିଶେଷଣ କୁହାଯାଇଥାଏ ক্রিয়াকে যে বিশেষ করুছি করুক কুয়া যাই অবস্থা বাচক ভুল হব কুরোনা বাচক ভুল হব ই ভাববাচক কুয়া যায় ক্রিয়া বাচকা ঠিক আছে ইয় বি অপশন আমি রাইট করুছি ভাববাচক বা ক্রিয়া বাচক নিম্নখিত মধ্যে কেউ যা শব্দ পরস্পর বিপরীত অটেন আলোক উজ্জ্বল ইয়ে তো সান হয়ে যাচ্ছি দয়াড়ু ভয়াড়ু ইয়ে তো বিপরীত হবে নাহি তারপরে কীৰ্তি সুকীৰ্ মানে যি অপজিট হব নাই এটা হ'ল তো এই হ'ল অপজিট অ'চ আ গোটেই হওক ৰস কাৱেৰী কু দক্ষিণ ভাৰতৰ গংগা কোৱা যায় ৰেখাংগিত শব্দ টি কি প্ৰকাৰ বিচেচ্য অটে এতিয়া গংগা ড্ৰা কৰা যায় আও প্ৰায় পিলা ভুল কোচ্চয়ন যাতে গংগা গোটেই নদীৰ নাম কৈকি আমি ইয়াক নাম বাচক কৰি দি থাকো কিন্তু নাম বাচ কলে ভুলত থাকিব कहीं गंगा नाम को नामवाचक भाव में आम यूज करना जातिवाचक जीति वाचक भावना यूज कर ठीक अच्छे जमी जे समुद्रगुप्त को भारत नेपोलियन नेपोलीअन कहें कहींपर मधुसूदन दास को ओडार जोटा कि आ, को जो ग्रांड ओल्डमेन कह जाए जो कौज उपाधि दौ अच्छे अनुसार चंद्रबिंदु, एरा को की, ब, आ चंद्रबिंदु एटा कि वर्ण बोली क या कुरा अविभाज्य बर्ण कु अन्तस्थ बर्ण कु या उष्म बर्ण उष्वर्ण कि अघस वर्ण कुराको अविभाज्य बर्ण पनि कहाइ देखिन्छ बिकल्प मध्यौटा नदी र समर्थक शब्द अटे नदी नदी मटिन बा नै पनिभर तटिन यति पवन अलगाहु अनडनि प्रबन्धन वि अलगा रहित केही निर উপসর্গ যে গঠিত হয়েছে নি উপসর্গ আপনার মানে জাগান আমার ওড়িয়া গ্রামারে টোটাল টোয়েন্টিটা উপসর্গ অকে টোয়েন্টি উপসর্গ রয়েছে সেটি যে নিক্ষেপ নিযুক্ত নির্ণয় আপ নিকট তাহলে আনসার আপশন হচ্ছে নির্ণয় দেখ নিযুক্ত নয় মানে নির্ণয় আমি কৌছি গোটে যেটা উপসর্গ কুছু নির্ণয় শব্দ এটি যোগ করা যাই ওকে মনে রাখবে নেক্স কোশন আছে চশু কাটবা যোনাক চষু কাটিবাৰ অৰ্থ কণ হ'ল উপাৰ্জন কৰিব ধান কুটিবা পৰখিবা আৰু ব্যৰ্থ পৰিশ্ৰম কৰিব ইয়াক কোৱা যায় ব্যৰ্থ পৰিশ্ৰম কৰিব মানে চশু কাটিব মানে ক'ত ব্যৰ্থ পৰিশ্ৰম কৰোঁ মানে কিছু কাম দেই জছ খালি আমি ব্যৰ্থ পৰিশ্ৰম কৰোঁ যেতিয়া কিছু লাভ হ'ব নাই বহিংগ অকে বহিং শব্দটিৰ বিপৰীত শব্দ কণ হ'ব ইয়াকত অন্তৰ্নি কোৱা যাব নাই অভ্যন্তৰীণ কুহিব নাই ଅନୁରାଗ କୁହାଯିବନି ଏହାକୁ ଅନ୍ତରଙ୍ଗ ବୋଲି କୁହାଯାଇଥାଏ ବହିରଙ୍ଗ ହଉଛି ଅନ୍ତରଙ୍ଗ କୁହାଯାଇଥାଏ ତାପରେ କୃଷ୍ଣ ଅଛି ଭାଦ୍ର ତସମ ଶବ୍ଦର ତଦ୍ଭବ ଶବ୍ଦଟା କଣ ହବ ମାନେ ତସମ ଶବ୍ଦ ଦେଇଛି ତାକୁ ଆମେ କନଭର୍ଟ କରିବା ତଦ୍ଭବ ଶବ୍ଦରେ ଓକେ ଭାଦ୍ର ୟାକୁ ଭଦୁଆ ବୋଲି କୁହାଯାଇଥାଏ ଭାଦ୍ର ହଉଛି ଭଦୁଅ ଗୋବର ଗଣେଶ ଅର୍ଥ କଣ ହବ ୟାର ପଣ୍ଡିତ କୁହାଯିବ ନାହିଁ ତାପରେ ବିବେକୀନ ଏହାକୁ ବୁଦ୍ଧିହୀନ କୁହାଯାଇଥାଏ ଗୋବର ଗଣେଶ ମାନେ ହଉଛି ବୁଦ୍ଧିହୀନ ନିମ୍ନଲିଖିତ मधर जो क्यों उपसर्गट उत्कर्ष अर्थ में व्यवहार कर क्वेश्चन पचारि जोटा कि मैं जो कि मैं उत्कर्ष अर्थ में यूज कराऊ एक क्वेश्चन आप देखिए अति अर्थ कौटा यूज तापर आपर जो उत्कर्ष अर्थ में कौटा यूज कर अर्थर कौटा यूज कर आपश्चिन देखा मिली उत्कर्ष अर्थ जो यूज करेंगे हूँ प्र ओके प्रटा को आम उत्कर्ष अर्थ में आम यूज कर पार दिएपछिन मिस उपसर्ग मध्य उपसर्गित शब्द प्रसुन तापर प्रणय प्रभात तारप प्रशाखा जान छु शाखा प्रशाखा शाखा प्रशाखा म प्राइस मैले डिअपसन रुछु कार्जदक्ष केउ समास हटे देखन समासपद समास पद समासपद म समास पद म लम्बा को बा लम्बा गए ପଦ କିଛି ନେଇକି ତାକୁ ଆମେ ଛୋଟ କରିବାକୁ ଆମେ କହୁଛୁ କଣ ସମାସ ବୋଲି କହୁଛୁ ଯେମିତି ଆମେ କୁହାଯାଇଥାଏ ମନେକର ଯୋଉ ନଦୀର ପଳ ଆମେ କହୁଛୁ ନଈ ପଳ କହିପାରିବା କି ଆମେ କାଠରେ ତିଆରି ପଳ କହୁଛୁ ମନେକର କାଠରେ ତିଆରି ପଳ କାଠରେ ତିଆରି ପଳ କାଠ ପଳ ଏହାକୁ ସଂକ୍ଷିପ୍ତି କଣ ବୋଲି କୁହାଯାଇଥାଏ ତାର କାର୍ଯ୍ୟ ଦକ୍ଷ ତତ୍ପୁରୁଷ ଅବ୍ୟଭାବ ଦିଗୁ ଆଉ ଦ୍ୱନ୍ଦ୍ୱ ପ୍ରଥମେ ତତ୍ପୁର କୋଉଠି ହେଇଥାଏ ଯେଉଁ ଜାଗାରେ ଆମର

ସପ୍ତର୍ଷି ବୋଲି କହିପାରିବା ନବରତ୍ନ ବୋଲି କହିପାରିବା ସେଇଟା ଆଉ ଦିଗୁ ସମାସ ଦ୍ୱନ୍ଦ୍ୱ ମାନେ କ'ଣ ଦୁଇଟା ବିଶେଷ ପଦ ରହିବ ଆମକୁ ସତ ମିଛ ପାପ ପୁଣ୍ୟ ଆମେ କହିପାରିବା ଫଳମନ୍ଦ ଦ୍ୱନ୍ଦ୍ୱ ସମାସ କୁହାଯାଇଥାଏ ଦେଇଛି ପଞ୍ଚବଟି କେଉଁ ଧରଣର ସମାସ ଅଟେ ପ୍ରଥମେ ତ ପଞ୍ଚବଟି ମାନେ କ'ଣ ପାଞ୍ଚ ଲାଗିଛି ଏହାକୁ ଆମେ ଦ୍ୱନ୍ଦ୍ୱ ମାନେ ଦିଗୁ ସମାସ କରିବା ସଂଖ୍ୟାବାଚକ ବୋଲିକି ଏହାକୁ ଆମେ ସମାହାର ଦିଗ ସମାସ କୁହାଯାଇଥାଏ ମାନେ ପଞ୍ଚବଟି ମାନେ ପଞ୍ଚବଟର ସମାହାରକୁ ପଞ୍ଚବଟି ବୋଲି କୁହାଯାଇଥାଏ ଦେଇ ଛାରପକ ଦିଗୁ ତତ୍ପୁରୁଷ ନିତ୍ୟ ଆଉ କର୍ମଧାର ସମାସ ଦିଗୁ ତ କହିଦେଇଛି ଆପଣଙ୍କୁ ବୁଝିଛନ୍ତି ଆପଣ ଦିଗୁ କ'ଣ ତତ୍ପୁରୁଷ ବି ବୁଝିଛନ୍ତି ତତ୍ପୁରୁଷ କ'ଣ ହେଇଛନ୍ତି କର୍ମଧାର ସମାସ ଏଠି କେଉଁଠି ୟୁଜ୍ କରାଯାଇଥାଏ ଯେଉଁ ଜାଗାରେ ଗୋଟେ ଏଡ଼ଜେଟିଭ୍ ଥିବ ଆଉ ଗୋଟେ ଜାଗାରେ ଗୋଟେ ନାଉ ଥିବ ସେମ୍ ଜାଗାରେ ତାକୁ କୁହାଯାଇଥାଏ କର୍ମଧାର ସମାସ ବୋଲି କୁହାଯାଇଥାଏ ଲାଇକ୍ ଆମେ କହିପାରିବା କାଠ ପୋଲ କହିପାରିବା ତାପରେ ଆମେ କହୁଛୁ আম কৈ পাৰিবা আমাৰ বহুত সাৰা অঁ এমি বি আমাৰ যি অঁ কাক কৃষ্ণ কৈপাৰিবা অকে আমি নিত্যশ মাছ হ'ব ছাৰ পোক নিত্যশ মাছ বুলি কোৱা যায় কিছু ৱাৰ্ড অঁ মন মন ৰখি নি গোটেই ছাৰ পোক হৈগা গোটেই বিলুৱা খাই হৈগলা বিলুৱ খাই নীলকন্দৰ দোক শুংঘা অকে কোৱা খাই

निजे भी आप तो जानते हैं केतशन ये क्वेश्चन परीक्षा पचारा जाए देखो अलुक समास या कह जाए कौन से दिग्ग समास कह कौ तत्पुरुष कहुनि कौनसी बहुबिरी भी यहाँ को कहु या अलोक समासस ठीक अच्छे या मन रखिए आप देखिए मात्रादेश संधि निर्णय कर मात्रा आदेश मातृ आदेश मात्रा आदेश आ मातृदेश या को मातृ आदेश कह मात्रा आदेश ठीक अच्छे आउँदा केही समाज मौ सन्धि संधि आउनु आपे या कुरा सोरसन्धि कुरा चिह्ने के संधि हौ तिन प्रकार संधि कोन जान रखंतु माने दुईटा शब्द थियो प्रथम कि प्रथम वर्ण प्रथम शब्द र शेष वर्ण आ द्वितीय शब्द प्रथम वर्ण मिलन संधि सन्धि गएर व्यंजन संधि आ सन्धि आउँदै विसर्ग संधि

ନିଷ୍ପାପ ଏହାକୁ ଆମେ କହୁଛୁ ନିହିତ ପାପକୁ ନିଷ୍ପାପ ବୋଲି କୁହାଯାଉଛି ନିହିତ ପାପକୁ ନିଷ୍ପାପ ବୋଲି କୁହାଯାଉଛି ଗୋ ଅପସନ୍କୁ ଆମେ ରାଇଟ କରୁଛୁ ହେଲା ଦେଇଛି ଉତ୍ଥାନ ସନ୍ଧି ପଦଟା ନିର୍ଣ୍ଣୟ କର ଉତ୍ଥାନ ଏହାକୁ ଆମେ କହୁଛୁ ଉତ୍ଥାନ ବୋଲି କୁହାଯାଇଥାଏ ନା ଉତ୍ଥାନ ଉତ୍ପଳ ସ୍ଥାନ ହଉଛି ଉତ୍ଥାନ ବୋଲି କୁହାଯାଇଥାଏ ନେକ୍ସଟ ହଉଛି ଅହରାତ୍ର ଅହରାତ୍ର କେଉଁ ସନ୍ଧ୍ୟା ଅଟେ ଛପନ ନମ୍ବର କୋଶ୍ଚନ ଅହରାତ୍ରକୁ ଆମେ କହୁଛୁ ମେନ୍ଲି ଅହୋ ଯୁକ୍ତ ରାତ୍ର କୁହାଯା ଓହୋ ଯୁକ୍ତ ରାତ୍ର ଏହାକୁ ଅହରାତ୍ର ବୋଲି କୁହାଯାଇଥାଏ ଓହୋରାତ୍ର ଏକ ବିସର୍ଗ ସନ୍ଧି ବୋଲି କୁହାଯାଇଥାଏ ହେଲା ଓହୋରାତ୍ର ନେକ୍ସଟ କୋଶ୍ଚନ ଅଛି ନିମ୍ନଲିଖିତ ମଧ୍ୟରୁ କେଉଁ ଶବ୍ଦଟି ଅକ ପ୍ରତ୍ୟୟ ଦ୍ୱାରା ତିଆରି ହେଇଛି ଅକ ମାନେ ଅକ ମାନେ ଆମେ କହୁଛୁ ଗାୟକ ପାଚକ ହୁଁ ଏଠି ପାଚକ ଶବ୍ଦ ହେଇଛି ଏଟାକି ଅକପତ୍ୟ ଦ୍ଵାରା ତିଆରି ହେଇଛି ଅଛି ନିମ୍ବଳଗୀତ ମଧ୍ୟରୁ କେଉଁ ପଦଟି ଭାବାର୍ଥରେ ତୈତ ପଦ ହେଇଛି ତୈତ ପଦ ମାନେ ଯେଉଁଟାକି ଶବ୍ଦ ସହିତ ପ୍ରତ୍ୟୟ ଲାଗିବ ତାକୁ କୁହାଯାଇଥାଏ ସଦସ୍ୟ ପ୍ରତ୍ୟ ଲାଗି ତାକୁ କୁହାଯାଇଥାଏ ଆମର ମାନେ ତୈତ ପଦ ବୋଲି କୁହାଯାଇଥାଏ ହେଲା ଗୌରବ ତାପରେ ରାଘବ ମାନସିକ ଆଉ ବୈଶାଖ ফিফটি এইট কোশ্চন দিয়েছে ইয় আমি কৌচ গৌরব ওকে গৌরব মেন্দি ভাবার্থ ইউজ করা যাই কোয়েশন অনেক নিমালিখিত মধ্যে কেউটা কাসিক ধ্বনি কুয়া যাই নাশিক ধ্বনি মানে কখন যেটা কি নাশিকারু মানে যেতে আমি নাসিকা রু উচ্চারণ হোচি তাকে নাসিকাধ্বনি কুযাই কুয়া যাই নাশিক ধ্বনি বলে কুয়া যাই ঠিক ମାନେ ନାସିକ ଧନୀ କୁହାଯାଉଛି ନିମ୍ନଲିଖିତ ବର୍ଣ୍ଣମାନଙ୍କ ମଧ୍ୟରୁ ଅଗ୍ରସର ବର୍ଣ୍ଣକୁ ଚିହ୍ନ ଅଗ୍ରସର ବର୍ଣ୍ଣକୁ ଚିହ୍ନ ଇ ଦୀର୍ଘ ହଉ ହର୍ଷ ହଉ ଆଉ ରୋଇଲି ୱାଇ ଏହାକୁ ଆମେ କଣ କହିପାରିବା ଯେଉଁଟାକି ଅଗ୍ରସର ବର୍ଣ୍ଣ କୁହାଯାଇଥାଏ

মানে এতিয়া দুইটা কৰ্ম লাগিছে না গোটেই হ'ল নাতি আৰু গোটেই হওক গপ তাৰ আনচাৰ হ'ব ক'ব ইয়াক দ্বিক বুলি কোৱা যা দ্বি কৰ্মক নেক্সট কুৱেশন অৱীপ্যমান কেৰ পদ অটে দৈপীয় মানে এইটো আমি কওছো যে গোটেই জন্ত শব্দ উদাহৰণ হি পাৰিব জন্ত শব্দ মানে কৌ দৈপ মান জাজুল্যমান ৰদ্ৰ মান বহুত বঢ়িয়া কুৱেশন পৰীক্ষাৰে পচৰা যায় क्वन अच्छा विभिन्न रे धातु सहित जो सब जोग करी नूतन शब्द गठन गर्यो ताकु कि धातु सहित प्रत्य जग गरियो ताकु कहाँ कृदंत पद पनि कु आ तैत पद मि शब्द सहित मेल्ली प्रत्यय लाग पद पनि आ अलंकार माने कोन वाक्य को सुंदर करिया सुन्दर जो आम नू शब्द जोडिथ अलङ्कार बोली କେଉଁଟା କୃଦନ୍ତ ପଦ ଗୋଟେ ଚିହ୍ନ ଆରୁଣୀ ପ୍ରଜାପତ୍ୟ ଘରୋଇ ଆଉ କୃଷ୍ଣ ଗପ ଶଙ୍କୁ ରାଇଟ୍ କରାଯାଉଛି କୃଷ୍ଣ ହେଉଛି ଗୋଟେ କୃଦନ୍ତ ପଦ ଆମେ କହିପାରିବା ଯେଉଁ ଯେଉଁ ପଦ ମାନଙ୍କର ମିଳନରେ ସମସ୍ତ ପଦ ଗଠିତ ହୋଇଥାଏ ସେସବୁକୁ କ'ଣ କହନ୍ତି ଆଉ ଏଇଟା ମେଲି ଯେଉଁ ଯେଉଁ ପଦ ମାନଙ୍କର ମିଳନରେ ସମସ୍ତ ପଦ ଗଠିତ ହୁଏ ସେସବୁକୁ ଆମେ କହିଥାଉ ସମସ୍ୟମାନ ପଦ ବୋଲି କହିଥାଉ ନା ଗପସଙ୍କୁ ରାଇଟ୍ କହିବା ସମସ୍ୟମାନ ପଦ ବୋଲି କୁହାଯାଇଥାଏ ସମାସ ପଦ ଭୁଲ ହବ ବିଗ୍ରହ ବାକ୍ୟ ମଧ୍ୟ ଭୁଲ ଅଛି ପୁର ପଦ ମଧ୍ୟ ଭୁଲ ଅଛି ଆଉ ସମାସ ପଦ ମଧ୍ୟ ଭୁଲ ଅଛି ଏହାକୁ ସମସ୍ୟମାନ ପଦ କୁହାଯାଇଥାଏ ଯେମିତି ଆମେ କହିପାରିବା ମନେ କରାଯାଉ ସୁନାରେ ତିଆରି ମୁଦି ସୁନା ମୁଦି ସୁନା ମୁଦି ସୁନା ମୁଦିଟା କଣ ସୁନା ମୁଦି ହେଉଛି ଗୋଟେ ଆମେ କହିପାରିବା ଯେଟାକି ଆମେ ଆମର ସମସ୍ତ ପଦ କହୁଛୁ ଆଉ ସୁନା ହେଉଛି ଗୋଟେ ସମସ୍ୟାମାନ ପଦ ଆଉ ମୁଦି ମଧ୍ୟ ଗୋଟେ ସମସ୍ୟମାନ ପଦ ଆଉ ସୁନାରେ ତିଆରି ମୁଦି ହେଉଛି ବିଗ୍ରହ ବାକ୍ୟ କୁହାଯାଇଥାଏ ବିଗ୍ରହ ବାକ୍ୟ ଆଉ ଏଠି ସୁନା ହେଉଛି ପୁର ପଦ ଆଉ ମୁଦି ହେଉଛି ପରପଦ କେଉଁଟା ତଧିତ ପଦ ଅଟେ ଚିହ୍ନା ତହିତ ପଦ ସିକ୍ସଟି ସେଭେନ୍ ନମ୍ବର କୋଶ୍ଚନ ଏଇଟାକୁ ଆମେ କହୁ କାଶ୍ୟପ ହେବ ତାପରେ ଦାସ ହେଇପାରିବ ବାସୁଦେବ ହେଇପାରିବ ଉପରକ୍ତ ସମସ୍ତଙ୍କୁ ଆମେ କହୁଛୁ

নেণক্য কেউ অর্থের ত্বৈতপদ হয়েছে সত নম্বর কোয়েশ্চেন চাণক্যটা মেডি এটা অপত্য অর্থের এটি ইউজ করা যাই চাণক্য কেউ অর্থের ত্বৈতপদ হয়েছি অপত্য অর্থের হয়েছি কৃপা কেউ অর্থর ত্বৈতপদ চিহ্ন কৃপাড়ি অর্থের সদৃশ অর্থে বৃদ্ধি অর্থের আর্ন অর্থরে সেমিটি ওয়ান কোয়েশ্চেন দেখুন এই যে কৃপাড়া এটা হচ্ছে অচি অর্থের আমি ইউজ করছু বৌদ্ধ কেউ অর্থের তৈতপদ হয়েছে বৌদ্ধ বুদ্ধৰ উপাসক বৌদ্ধ কোৱা যায় সেইবোৰ উপাসক অৰ্থৰে এই আমি ইউজ কৰিছোঁ বৌদ্ধ যি বুদ্ধ উপাসকে বৌদ্ধ বুলি কোৱা যায় ফলন্তী কেও পৰ্যায়ৰ পদ অটে ইক আমি কওঁ ফলন্ত ফল অন্তি ন ফল প্ল এ ফলন্তী কোৱা যাওঁ কৃদন্ত কোৱা যায় কেপদী বহুপৰি সম অটে চিহ্ন মধ্যপদী চেমেণ্টি ফ'ৰ কুৱশ্চয়েন এই হ'ল মৃগনয়না অনাহাৰ শযায়ী আলমগন এটা হ'ল মৃগ নয়না নীল নয়না এই চবেই মধ্যপদৰ বি বহুবিৰ সমস কোৱা যায় অফাঠু কেও সমস অটে চেভেণ্টি ফাইভ কুৱ অফাঠু মানে কণ অ লাগিছে বা অকণ তাক নঞ্জৰ্থক বহুবিধপদ কুহিব নাই ব্যতিয়াৰী কুজিব নাই নঞ্জৰ্থক বহুবি বুলি কোৱা যায় মিথ্যাবাদী কেও সমস অটে मिथ्यावादी हौ नञ्च बहुपरी हे नै तर नित्य समास नै अव्यभव हे नै यहाँको उपपद तत्पुरुष मिथ्यावादी हौ उपद तत्पुष समास लघुचाप केही समास निश्चयकर लघुचाप लघुचाप हौ क्रमधार समास अप्सनको रेड गराउुचाप सरसिज इ को समास हे सरज इन्ध अलुक समाज कहाँ जे जुठ ইয়ে সেই অলোক সমস হ'ব সৰচেজা গোপবন্ধু দ দ্বাৰা ধৰ্মপদ লেখা যায় উক্ত বাক্য কেও বাচ্য অটে চিহ্ন দেখোন গোপ বন্ধু মাতি ৰন্ধা চালি কোৱা যায় গোপবন্ধু দ্বাৰা মানে এতিয়া কণবাচ্য আমি ৰাইড কৰুচু এতিয়া কৰ্বাচ্য হ'ব নাই কি ভাও বাচ্য বি হ'ব নাই কি আমি কেও কৰিবা নাই ইয়াক আমি কৰোঁ এই কৰ্ণাচ্য কুইড কৰি পাৰিবা গছৰে ফুল ফুটি ଏଠି କ'ଣ ହେଇଛି ଅଭିଅସ୍ଲି ନର୍ମାଲ କଥା କହୁଛୁ ମାନେ ଏହାକୁ ଆମେ କହୁଛୁ କର୍ତ୍ତୃବାଚ୍ୟ ବୋଲି କୁହାଯାଉଛି ଗଛରେ ଫୁଲ ଫୁଟିଛି ମାନେ କର୍ତ୍ତୃବାଚ୍ୟ ହେବ ରାଇଟ୍ ଆନ୍ସର ସଭାରେ ମୋତେ କହିବାକୁ ହେଲା ଉକ୍ତ ବାଚ୍ୟଟି କେଉଁ ଶାଢ଼ୀର ନିର୍ଣ୍ଣୟ କର ସଭାରେ ମୋତେ କହିବାକୁ ହେଲା ଏକାଶି ନମ୍ବର କୋଶ୍ଚିନ୍ ଆଉ ଏଠି ଭାଉବାଚ୍ୟ ହେଉଛି ରାଇଟ୍ ଆନ୍ସର କାହିଁକିନା ମୋତେ କହିବାକୁ ହେଲା ସଭା ମଧ୍ୟରେ ଭାଉ ବାଚ୍ୟକୁ ଆମେ ରାଇଟ୍ କରୁଛୁ ତୋର ଖିଆ ହୋଇଛି ଉକ୍ତ ବାକ୍ୟଟିର ବାଚ୍ୟ ସ୍ଥିର କର ତୋର ଖିଆ ହୋଇଛି এটি মধ্যে আমি ভাও বাচ্য রাইড করুচু তোর খিয়া হয়েছি বর্ষা দিনে বহু অন্ধার হয়ে থাকে উক্তবা ঘটনা দৃষ্টি রেও বাক্য অটে নর্মাল কথা কৌছু যে বর্ষা দিনের বহু অন্ধার হয়ে থাকে এখন আমি কৌচু বৃদ্ধি সূচক বাক্য বলে কুহযাইন অ বর্ষা হয়েন রেখাঙ্কিত বাক্যটি কেউ প্রকার বাক্য অটে বর্ষা হয়েনতি সূচক বর্ষা হয়েন ବହୁତ ପରିଶ୍ରମ କର ତାପରେ ସଫଳ ମିଳିବ ଉକ୍ତ ବାକ୍ୟଟିର ଗଠନ ଦୃଷ୍ଟିରୁ କେଉଁ ବାକ୍ୟର ରୂପାନ୍ତର ଚିହ୍ନ ଏଇଟି ଫାଇଭ୍ କୋଶ୍ଚିନ୍ ଆଉ ବହୁତ ପରିଶ୍ରମ କର ତାପରେ ସଫଳ ମିଳିବ ଏହାକୁ ଯଦି ଆମେ ବାକ୍ୟ ରୂପାନ୍ତର କରିବା କଣ ହବ ଆଦେଶ ସୂଚକ ହବ ଆଦେଶ ସୂଚକ ବରଫ କେତେ ଶୀତଳ ଉକ୍ତ ବାକ୍ୟର ଗଠନ ଦୃଷ୍ଟିରୁ କେଉଁ ବାକ୍ୟ ଚିହ୍ନ ବରଫ କେତେ ଶୀତଳ ମାନେ ଆମେ କଣ କରୁଛୁ ଏଠି ଏଇଟି ସିକ୍ସ ନମ୍ବର କୋଶ୍ଚିନ୍ ରେ আমার বিষ্ বরফ শীতল মানে আমি কোণ মানে যেটা কি গোটে বিষ্ম হয়ে বাপা সবুদিন সকাল উঠে এবং যোগ করতে উক্ত বাক্যটি গঠন দৃষ্টি বাক্য অটে চিহ্ন বাপা সকাল উঠে ও যোগ করতে এবং লাগে সে কোণ ই আমি জৈব বাক্য বলেপার বাপা সবুদিন সকাল উঠান এবং যোগ যদি আপন মতো যাওয়া নদেবে তাহলে তার পৰিমাণ কিছু ঠিক পৰিমি পৰিণাম হ'ব কথা পৰিণাম কিছু ঠিক হ'ব নহয় বাক্য ৰূপ নিৰ্ণয় কৰ এইটি এইট কোৱশ্চনাক জটিলাকক্য কোৱা যায় যদি লাগিছে আপোনাৰ যিব নেবাবে ত'লে তাৰ পৰিমাণ পৰিণাম কিছু ঠিক হ'ব নাই বাংশৰে সম্পক্ৰিয়া থাই নথ নথ অপ্ত সমস্ত এই কোৱশ্চন দে নথি সম্পেক্ৰিয়া নথিব বাক্যাংশৰে କୋଶ୍ଚିନ୍ ଦେଇଛି ଗୋପାଳ ଅତି ବେଗରେ ଦୌଡ଼ୁଛି ରେଖାଙ୍କିତ ପଦଟିର ଏଡ଼ଜିଟିଭ ଫାଣ୍ଡୁଡ଼ିକର ଅତି ଦେଇଛି ଏହାକୁ କ୍ରିୟା ବିଶେଷଣର ବିଶେଷଣ ବୋଲି କୁହାଯାଉଛି ଗୋପାଳ ଅତି ବେଗରେ ଦୌଡ଼ୁଛି କ୍ରିୟା ବିଶେଷର ବିଶେଷଣ ସମୁଦ୍ର ଘୋ ଘୋ ଗର୍ଜୁଛି ରେଖାଙ୍କିତ ପଦଟି ବାକ୍ୟର କେଉଁ ପଦ ରୂପେ ପରିଚିତ ଉଲ୍ଲେଖ କରାଇଣ୍ଟି ୱାନ୍ କୋଶ୍ଚେନ୍ ସମୁଦ୍ର ଘୋ ଘୋ ମାନେ ଏହାକୁ କହୁଛୁ କ୍ରିୟା ବିଶେଷଣ କ୍ରିୟା ବିଶେଷଣ ନିଶ୍ଚୟ এই কাম হৈ পাৰিব নাইণ্টি টু নিশ্চয় মানে ক' আমি কৈছো এতিয়া ক্ৰিয়াটো লাগে নাই কি আমাৰ ক্ৰিয়া যদি কোৱা যাব নে ইয়াক ইয়াক কোৱা যাব নে ইয়াক বাক্যৰ বিচেষণ বুলি কোৱা যায় মহিষৰ স্ত্ৰীলিংগ শব্দ কণ হব মহিষ মহিষ কু কোৱা যায় মইষা কোৱা যায় মই ভৱ ৰংগ শব্দ অৰ্থ কণ হব নাই ফ'ৰ কোৱশ্চন ভৱ আম কওঁ ভৱানী আপোন কালি আছিব না কয় ये आपन लगे ये क्यों पुरुष व्यवहार कराइटी फाइव पुष्ट्रे द्वितीय पुरुष व्यवहार करेंपण आपण मान यू द्वितीय पुरुष एग्जामपल हो तुम्हें द्वितीय पुरुष एग्जाम्पल हो गिरफ क्यों शब्द अटे गिरफ नाइंटी सिक्स क्वेश्चन गिरफ शब्द मेली पार्स शब्द अटे पार्स बंधुक मानने को शब्द अटे बंधुक हूँ गोटे तुर्की शब्द अटे আগর এখানে পলিশ থানা লাখাঙ্কিত শব্দর কেউ প্রকার শব্দ অটে পলিশ এটি যদি ড্রা করছি ইংরেজি শব্দ পলিশ হচ্ছে ইংরেজি শব্দ ঝুমুকা কেউ প্রকার শব্দ অটে ঝুমুকা গোট হচ্ছে দেশ শব্দ আমার নিজুয়েজ দেশ শব্দ কুয়া যা তুই মোটর নেত্র সংখ্যা কেউ সর্বনা ব্যবহার হয়েছে তোহি মোটর নেত্র সংখ্যা তোহি মানে কোথায় আমি কু সমুচ বলে কুয়া যুচই সবনাম ইয়

আৰু অডিয়ামাৰ বুক চাইলে আপোনাৰ মগাই পাৰিব ফ্লিপকাৰ্টৰে মভেলেবল অঁ অ'কে সমস্ত ধন্যবাদ লাইক কৰি যিব